হাই স্টুডেন্টস, তোমাদের সবাইকে 10+2 ম্যাথ সলিউশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। তো দেখো, আজকে আমাদের এই 13 নম্বর থেকে হবে। তো চলো 13 নম্বরটা করা যাক। তো তোমরা দেখতেই পাচ্ছ 13 নম্বরটা দেওয়া আছে আমাদের ইন্টিগ্রেশন অফ সাইন এক্স সাইন কস এক্স ডিএক্স। তো দেখো এখানে যে কস এক্স দেওয়া আছে, এই কস এক্স ইকুয়াল আমরা জেড ধরে নিচ্ছি। তো লেট কস এক্স ইকুয়াল টু জেড, দেন মাইনাস সাইন এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড পাচ্ছি আমরা। তো দেখো এইখানে যে আমাদের সাইন এক্স আর ডিএক্স আছে, এই সাইন এক্স ডিএক্সের পরিবর্তে আমরা ডিজেড বসাবো। তো দেখো এইখানে আমরা কী বসাচ্ছি, এখানে দেখো এই সাইনটা বসাচ্ছি, এই সাইনটা বসালাম, আর কস এক্স ইকুয়াল ধরেছি জেড, তো এখানে জেড বসাচ্ছি। আর দেখো সাইন এক্স ডিএক্সের মান কী হবে, এখানে হবে মাইনাস ডিজেড। তো মাইনাস দিয়ে নিচ্ছি সামনে আর ডিজেড বসাচ্ছি এখানে। তারপর বলো যে সাইন জেড ডিজেডের ইন্টিগ্রেশন কী হবে, এটা হবে মাইনাস কস জেড। তো দেখো একটা মাইনাস আসবে আর ই মাইনাস আছে, মানে প্লাস হয়ে যাবে, তো হবে কস জেড প্লাস সি। তো কস জেডের মান কত, জেডের মান হচ্ছে আমাদের এই কস এক্স, কস এক্স প্লাস সি, এটি হচ্ছে তোমাদের আনসার। তো তারপরটা দেখো, দেখো 14 নম্বরটা আমাদের বলেছে যে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার কট ইনভার্স এক্স ইনটু 1/1 + x² ডিএক্স। তো দেখো এখানে যে আমাদের কট ইনভার্স এক্সটা দেওয়া আছে, এই কট ইনভার্স এক্স ইকুয়াল ধরে নিচ্ছি হচ্ছে জেড। তো দেখো এখানে ধরে নিচ্ছি কট ইনভার্স এক্স ইকুয়াল টু জেড, লেট কট ইনভার্স এক্স ইকুয়াল টু জেড। আমরা কিন্তু কট ইনভার্স এক্সের ডেরিভেটিভ জানি, সেটা হচ্ছে যে -1/1 + x² ডিএক্স ইকুয়াল টু ডিজেড। তো দেখো এখানে 1/1 + x² ডিএক্সের মান কী পাচ্ছি, মাইনাস ডিজেড পাচ্ছি। তো দেখো এইখানে যে আমাদের 1/1 + x² ডিএক্স আছে, এর পরিবর্তে আমরা কী বসাবো, বসাবো মাইনাস ডিজেড। তো ই টু দি পাওয়ার কস ইনভার্স এক্স হচ্ছে জেড, তো বসাচ্ছি। তো এখানে হচ্ছে আমাদের ই টু দি পাওয়ার জেড, আর এর জন্য হচ্ছে কি মাইনাস ডিজেড, হচ্ছে মাইনাস ডিজেড। তো ই টু দি পাওয়ার জেডের জন্য হচ্ছে ই টু দি পাওয়ার জেড হয়, তো মাইনাস ই টু দি পাওয়ার জেড প্লাস সি, মাইনাস ই টু দি পাওয়ার জেডের মান হচ্ছে কট ইনভার্স এক্স, কট ইনভার্স এক্স প্লাস সি, এটি হচ্ছে তোমাদের আনসার। তো তারপরটা দেখো, তো দেখো এখানে যে দেওয়া আছে আমাদের ট্যান ইনভার্স এক্স দেওয়া আছে, এই ট্যান ইনভার্স এক্স করলে আমরা জেড ধরে নিচ্ছি। লেট ট্যান ইনভার্স এক্স ইকুয়াল টু জেড, এর জন্য হয় 1/1 + x², কারণ ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1/1 + x², আর এক্সের জন্য হচ্ছে ডিএক্স, আর জেডের জন্য হচ্ছে ডিজেড। তো দেখো সাইন, তো এর হচ্ছে সাইন বসালাম সাইন, আর দেখো কট ইনভার্স এক্সের মান হচ্ছে জেড, তো জেড বসাচ্ছি সাইন জেড, আর দেখো ডিএক্স বাই 1 + x² ডিএক্স বাই 1 + x² মান কি, ডিএক্স বাই 1 + x² মান পেয়েছি হচ্ছে ডিজেড, তো ডিজেড বসাচ্ছি। তো সাইন জেড ডিজেডের জন্য কী হয়, মাইনাস কস জেড প্লাস সি, মাইনাস কস জেডের মান কত হচ্ছে, এর মান হচ্ছে ট্যান ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স প্লাস সি, এটি হচ্ছে তোমাদের আনসার। তো তারপরটা দেখো, তো দেখো এইখানে যে আমাদের দেওয়া আছে ই টু দি পর এ সাইন ইনভার্স এক্স বাই √1 - x² ডিএক্স, তো এখানে যে দেওয়া আছে সাইন ইনভার্স এক্স, এই সাইন ইনভার্স এক্সটাকে ধরে নিচ্ছে হচ্ছে জেড। তো লেট সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু জেড হলে, এর জন্য হয় সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ হচ্ছে √1 - x², 1/√1 - x², আর এক্সের জন্য হচ্ছে ডিএক্স, আর জেডের জন্য হচ্ছে ডিজেড। তো দেখো ই টু দি পাওয়ার এ রাখলাম, আর এই সাইন ইনভার্স এক্সের মান হচ্ছে জেড, তো জেড বসাচ্ছি বা ইনটু ডিএক্স বাই √1 - x² মান কি, দেখো এটা হচ্ছে ডিজেড, তো ডিজেড বসিয়ে দিচ্ছি। এবার দেখো এটা হচ্ছে কি ই টু দি পাওয়ার এ জেড ডিজেড, তো এর জন্য হবে ই টু দি পাওয়ার এ জেড হবে বাই কী হবে এ প্লাস সি। তো 1/a সামনে নিচ্ছি এখানে আমরা, আর এখানে ই টু দি পাওয়ার এ রাখছি, আর জেডের মান কি, জেডের মান হচ্ছে আমাদের সাইন ইনভার্স এক্স। তো এখানে আমরা লিখছি হচ্ছে, এখানে আমরা লিখছি সাইন ইনভার্স এক্স প্লাস সি। তো দেখতে পাচ্ছ মানে কী পেলাম, 1/a ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স এক্স প্লাস সি, এটি হচ্ছে তোমাদের আনসার। তো তারপরটা দেখো,
তো দেখো এইখানে যে দেওয়া আছে x রুট ওভার 1 প্লাস x রুট ওভার x স্কয়ার প্লাস 1 এইখানে যে দেওয়া আছে এই পোরশনটুকু এই রুট ওভার x স্কয়ার প্লাস 1 এটা ধরে নিচ্ছি z তো লেট রুট ওভার x স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু z x স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু z স্কয়ার হবে কারণ রুট ওভার ছিল আর এটা হবে হচ্ছে 2x dx আর এর জন্য হবে 2z dz দেখো 2 2 কাটবে তো x dx এর মান আমরা কি পাচ্ছি z dz পাচ্ছি তো দেখো এইখানে এই রুট ওভার x স্কয়ার প্লাস 1 এর মান কত এর মান হচ্ছে z তো z বসাচ্ছি আর দেখো এখানে x এখানে দেখো এখানে আছে x dx দেখো এই x dx এর মান কি এসেছে x dx এর মান এসেছে আমাদের হচ্ছে z dz তো সত্যি হচ্ছে z dz তো পাচ্ছি আমরা কি z স্কয়ার dz তো এর মান হচ্ছে 1/3 z কিউব প্লাস c 1/3 z এর মান কত সেটা হচ্ছে যে এইটা হচ্ছে কি রুট ওভার x স্কয়ার প্লাস 1 এর কিউব প্লাস c মানে 1/3 x স্কয়ার প্লাস 1 রুট ওভার মানে হচ্ছে পরে হাফ তো এখানে দিচ্ছি আমি 3/2 প্লাস c এটি হচ্ছে তোমাদের আনসার মানে হচ্ছে 1/3 x স্কয়ার প্লাস 1 পরে 3/2 প্লাস c এটি হচ্ছে তোমাদের আনসার তো তারপরটা দেখো তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে দেওয়া আছে যে ইন্টিগ্রেশন অফ x কিউব তারপর দেওয়া আছে কিউব রুট ওভার x টু দি পাওয়ার 4 মাইনাস 4 dx তো দেখো এখানে যে দেওয়া আছে হচ্ছে কিউব রুট ওভার x টু দি পাওয়ার 4 মাইনাস 4 তো এটাকে ধরে নিচ্ছে হচ্ছে আমরা z তো কিউব রুট ওভার x টু দি পাওয়ার 4 মাইনাস 4 ইকুয়াল টু z ধরছি তো এখানে x টু দি পাওয়ার 4 মাইনাস 4 ইকুয়াল টু এটা হবে z কিউব এটা হবে হচ্ছে কি এটা হচ্ছে 4x কিউব dx ইকুয়াল টু 3x স্কোয়ার সরি 3z স্কোয়ার dz তো দেখো এখানে x কিউব dx মানে আমরা কি পাচ্ছি 3/4 z স্কোয়ার dz পাচ্ছি তো এইখানে আমরা তো দেখো এর মান কি হবে এর মান হচ্ছে আমাদের z তো z বসাচ্ছি আর দেখো x কিউব dx মান কি পেয়েছি 3/4 3/4টা সামনে নিচ্ছি কারণ এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট আর কি আছে z স্কোয়ার dz তার বসাচ্ছি হচ্ছে z স্কোয়ার dz বসাচ্ছি তো 3/4 এখানে হচ্ছে আমাদের z কিউব dz তো z কিউব dz এর ইন্টিগ্রেশন হবে হচ্ছে 3/4 এটা আছে রাখলাম আর z কিউবের জন্য হবে z টু দি পাওয়ার 4/4 প্লাস c তো 3/16 আর দেখো z এর মান কত সেটা হচ্ছে যে এই যেটা কিউব রুট ওভার x টু দি পাওয়ার 4 মাইনাস 4 কিউব রুট ওভার x টু দি পাওয়ার 4 মাইনাস 4 এরপরে কত এরপর হবে 4 কারণ পরে z টু দি পাওয়ার 4 আছে প্লাস c তো 3/16 তো এখানে x টু দি পাওয়ার 4 মাইনাস 4 এখানে এরপরে 4/3 হবে কারণ কি কারণ কিউব রুট ওভার মানে হচ্ছে পরে 1/3 হবে তো 4 × 1/3 মানে হচ্ছে 4/3 প্লাস c তো এটি হচ্ছে তোমাদের আনসার তো তারপরটা দেখো তো তোমরা দেখতে পাচ্ছ 18 নম্বরটা আছে ইন্টিগ্রেশন অফ x dx বাই রুট ওভার x স্কোয়ার সরি 3x² + 4 তো দেখো এখানে যে দেওয়া আছে রুট ওভার 3x² + 4 এটাকে ধরে নিচ্ছে হচ্ছে z তো লেট রুট ওভার 3x² + 4 ইকুয়াল টু z তো এখানে হচ্ছে যে 3x² + 4 ইকুয়াল টু এটা হচ্ছে আমাদের z স্কোয়ার এমপ্লাই এটা কি এটা হচ্ছে 6x dx ইকুয়াল টু হচ্ছে 2z dz তো দেখো এখানে x dx এর মান কি পাচ্ছি আমরা পাচ্ছি হচ্ছে 2/6 z dz পাচ্ছি তো এমপ্লাই x dx এর মান কি পাচ্ছি আমরা 1/3 z dz কারণ এখানে 2 আর 6 কেটে দিয়েছি আমি তো দেখো এখানে মানটা বসাবো আমরা তো তো দেখো এখানে x dx মান কত পেয়েছি দেখো x dx মান পেয়েছি হচ্ছে 1/3 z dz তো 1/3টা সামনে নিলাম কারণ এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট তো এখানে আছে হচ্ছে z dz বাই তো দেখো এর মান কত এর মান হচ্ছে z কারণ এটা z ধরে নিয়েছি তো এখানে z বসাচ্ছি তো দেখো সরি z বসাচ্ছি তো এই z কাটলো থাকলো কি 1/3 dz তো এর মান কি হবে এটা হচ্ছে 1/3 z প্লাস c হবে কারণ dz এর ইন্টিগ্রেশন হচ্ছে অনলি z তো 1/3 z এর মান কত z এর মান হচ্ছে আমাদের এই যে রুট ওভার 3x² + 4 রুট ওভার 3x² + 4 প্লাস c এটি হচ্ছে তোমাদের আনসার তো তারপরটা দেখো তো তোমরা 19 এর এক নম্বরটা দেখতে পাচ্ছ দেওয়া আছে যে সাইন স্কোয়ার বাই কস টু দি পাওয়ার সাইন স্কোয়ার এক্স বাই কস টু দি পাওয়ার 4x dx তো দেখো এটাকে আমরা একটু ভেঙে দেব এখানে আমরা লিখছি হচ্ছে সাইন স্কোয়ার এক্স বাই কস স্কোয়ার এক্স ইন্টু
cos square x আর আছে কি একটা dx তো দেখো sin square by cos square মানে হচ্ছে tan square tan square x আর এখানে আছে কি 1 by cos মানে হচ্ছে sec sec square x dx থাকলো তো দেখো এখানে যে আমাদের tan x দেওয়া আছে দেখো এখানে আমাদের tan square x দেওয়া আছে তো এখানে আমি কি করব এখানে tan x = z ধরে নিচ্ছি লেট tan x equal to z ধরে নিচ্ছি তাহলে দেখো এখান থেকে হবে কি আমাদের sec square x dx equal to dz হবে তো দেখো এখানে আমাদের sec square x dx আছে তো আমরা এটুকু পরিবর্তে অবশ্যই dz লিখতে পারি আর দেখো আমি এখানে ধরেছি হচ্ছে tan x equal to z ধরেছি এখানে আছে tan square মানে কি হবে আমাদের এখানে লিখব হচ্ছে z square কারণ আমাদের tan x equal to z আছে তো tan square হলে z square হবে আর sec square dx এর মান কত এর মান হচ্ছে dz তো দেখো এটা খুব ইজি হয়ে গেছে তো এটা কি হবে এটা হবে 1/3 z cube plus c 1/3 দেখো z মানে কি z মানে হচ্ছে যে আমাদের tan x মানে হচ্ছে কি 1/3 tan cube x plus c এটি হবে তোমাদের आंसर তো তারপরটা দেখো তো তোমরা দেখতেই পাচ্ছ তারপরটা দেওয়া আছে হচ্ছে ইন্টিগ্রেশন অফ tan to the power 4 root over x sec square root over x by root over x dx তো দেখো এখানে যে আমাদের দেওয়া আছে যে root over x তো আছে root over x টাকে আমরা z ধরে নিচ্ছি লেট root over x equal to z তাহলে এখানে অবশ্যই x equal to হবে z square আর dx equal to কি হবে এটা হচ্ছে 2z dz হবে তো দেখো এখানে আমরা tan to the power 4 এর মান ধরেছি হচ্ছে z বসিয়ে দিলাম এর মান হচ্ছে sec square x হবে সরি z হবে কারণ root over x equal to z ধরেছি আর root over x equal to ধরেছি হচ্ছে আমরা z আর দেখো dx মান কি পেয়েছি 2z dz তো 2 টা সামনে নিচ্ছি কারণ এটা কনস্ট্যান্ট আর আছে অনলি z dz তো দেখো এই z z দিলাম কেটে তো পেলাম হচ্ছে 2 2 tan to the power 4 z আর এখানে হবে এখানে হবে হচ্ছে sec স্কয়ার z dz হবে তো দেখো এখানে যে tan z আছে এই tan z ডিগ্রি আমরা এখান থেকে ধরে নিচ্ছি থিটা লেট লেট tan z ডিগ্রি ধরে নিচ্ছি থিটা তাহলে এখান থেকে হবে হচ্ছে তাহলে এটা হচ্ছে sec স্কয়ার z আর এটা dz এটা হবে হচ্ছে d থিটা তো দেখো এইখানে 2 রাখলাম দেখো tan z ইকুয়াল টু থিটা মানে এখানে এটা থিটা টু দি পাওয়ার 4 হবে আর আর sec স্কয়ার z dz এর মান কি পেয়েছি d থিটা তো এখানে d থিটা রাখলাম তো দেখো থিটা টু দি পাওয়ার 4 d থিটা মানে এটা কি হবে এটা হবে হচ্ছে 2/5 থিটা টু দি পাওয়ার 5 প্লাস c তো 2/5 তো দেখো থিটার মান কত থিটার মান তো হচ্ছে tan z তো tan 2/5 z প্লাস c হবে কারণ কারণ কি থিটার মান হচ্ছে tan z তো দেখো দেখো এখানে যে তোমাদের z এসেছে তো আমাকে আবার z এর মান বসাতে হবে কারণ z এর মান কি root over x তো দেখো তাহলে পাচ্ছি হচ্ছে 2/5 তো দেখো এখানে আমরা এই tan to the power 5 লিখলাম আর z এর মান হচ্ছে আমাদের root over x তো এখানে root over x বসিয়ে দিব তো root over x plus c তো দেখতে পাচ্ছ আমাদের হলো 2/5 tan to the power 5 root over x plus c এটি হচ্ছে আমাদের आंसर তো তারপরটা দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের কুই নাম্বারটা দেওয়া আছে হচ্ছে ইন্টিগ্রেশন অফ 1 plus log x whole square by x dx তো দেখো এই 1 plus log x equal to ধরে নিচ্ছি z তো দেখো এখানে লিখে দিচ্ছি এখানে লেট 1 plus log x equal to z মানে এই 1 plus log x টুকু আমরা z ধরে নিচ্ছি ইমপ্লাই দেখো 1 টা হচ্ছে কনস্ট্যান্ট মানে 0 হবে log x এর জন্য হচ্ছে 1/x আর x এর জন্য হচ্ছে dx আর হচ্ছে z এর জন্য হচ্ছে dz তো দেখো দেখো dx/x এসেছে দেখো এখানে আমাদের dx/x এসেছে মানে মানে এটুকু পরিবর্তে আমরা dz বসাবো আর 1 plus log x এর মান কত ধরেছি এটা হচ্ছে z মানে স্কয়ার আছে মানে এখানে হবে z স্কয়ার আর dz বাই সরি dx বাই x এর জন্য কি dx বাই x এর জন্য হচ্ছে dz লিখলাম তো এটা মানে হচ্ছে কি 1/3 z কিউব প্লাস c 1/3 z এর মান কত z এর মান হচ্ছে 1 প্লাস log x 1 প্লাস log x এর হোল কিউব প্লাস c এটি হচ্ছে আমাদের आंसर তো তারপরটা দেখো তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের 21 নম্বরটা দেওয়া আছে যে 1 মানে sin x বাই কিউব রুট ওভার x প্লাস cos x dx তো দেখো এখানে যে দেওয়া আছে কিউব রুট ওভার x প্লাস cos x এটা ধরে নিচ্ছি হচ্ছে z তো লেট কিউব রুট ওভার x প্লাস cos x ইকুয়াল টু ধরে নিচ্ছি z তো
তাহলে বলো এখান থেকে x প্লাস cos x এর ভ্যালু হবে কি z কিউব তো দেখো এইখানে x এর রেসপেক্টে x এর হচ্ছে 1 তাহলে আর cos x এর জন্য কি হবে cos x এর জন্য হবে মাইনাস sin x দেখো এখানে x আছে মানে কি হবে dx হবে আর এটা কি হবে 3z স্কয়ার dz হবে তো দেখো এখানে মান বসিয়ে দিচ্ছি এবার আমরা তো দেখো এটাকে আমরা কি ধরেছি দেখো উপর আমাদের এসেছে 1 মানে sin x dx তো দেখো এখানে 1 মানে sin x dx এর ভ্যালু কি আসছে আমাদের 3z স্কয়ার dz থিটা বাইরে নিলাম কারণ থিটা হচ্ছে একটা কনস্ট্যান্ট বাই তো দেখো আর এটার মান কি এটার মান হচ্ছে আমাদের অনলি z কারণ এটা হলো z ধরেছি z দেখো z স্কয়ার z কাটবে 3 থাকলো হচ্ছে আমাদের z dz তো এর মান কি এর মান হচ্ছে যে 3/2 z স্কয়ার প্লাস c তো 3/2 z স্কয়ার মানে কত z স্কয়ার মানে হচ্ছে দেখো z স্কয়ার মানে কি মানে এর স্কয়ার হবে তো কিউব রুট অফ আর x স্কয়ার সরি x প্লাস cos x এর হোল স্কয়ার প্লাস c হবে কারণ এর স্কয়ার আছে তো দেখো এইখানে আমরা দেখ কি করব এখানে 3/2 হবে এখানে দেখো যেখানে পাওয়ারে কিউব রুট মানে পাওয়ারে 1/3 হবে তো এখানে x প্লাস cos x এর 2/3 প্লাস c এটি হচ্ছে তোমাদের আনসার তো তারপরটা দেখো তো তোমরা 22 নম্বরটা দেখতে পাচ্ছ আমাদের দেওয়া আছে যে ইন্টিগ্রেশন অফ cos x / √ ওভার 1 প্লাস sin x dx তো দেখো এখানে যে 1 প্লাস sin x আছে এটাকে আমরা কি ধরে নিচ্ছি z ধরে নিচ্ছি তো √ ওভার 1 প্লাস let √ ওভার 1 প্লাস sin x = z ধরে নিচ্ছি তাহলে 1 প্লাস sin x = কি হবে এটা হচ্ছে z স্কয়ার যেহেতু রুট ওভার আছে রুট ওভার উঠিয়ে দিয়েছি 1 এর জন্য কি হবে 1 এর জন্য 0 হবে কারণ এটা কনস্ট্যান্ট তো এখানে কি আছে sin x এর জন্য কি হবে cos x dx = dz সরি এখানে z স্কয়ার আছে এর জন্য কি হবে 2z স্কয়ার সরি 2z dz হবে তো cos x dx মান কি পেলাম 2z dz তারপর দেখো মানটা বসাবো এখানে দেখো cos x dx মান উপরে আছে আমাদের cos x dx তো cos x dx মান কি হয়েছে 2z dz তো 2z dz বসালাম কেন কারণ হচ্ছে 2টা কনস্ট্যান্ট আর এখানে দেখো নিচে আছে আমাদের কি √ ওভার 1 প্লাস sin x এর মান কি এর মান হচ্ছে only z তো নিচে z বসিয়ে দিচ্ছি তখন az az কাটবে তো কি হচ্ছে আমরা 2 ইন্টিগ্রেশন অফ dz মানে হবে কি 2z প্লাস c 2z এর মান কত z এর মান হচ্ছে আমাদের √ ওভার 1 প্লাস sin x √ ওভার 1 প্লাস sin x প্লাস c এই হচ্ছে তোমাদের आंसर তো তারপরটা দেখো তো তোমরা 23 নম্বরটা দেখতে পাচ্ছ আমাদের দেওয়া আছে ইন্টিগ্রেশন অফ x স্কয়ার কিউব √ ওভার x কিউব প্লাস 8 dx তো দেখো এখানে যে আমাদের কিউব √ ওভার x কিউব প্লাস 8 দেওয়া সেটা আমরা z ধরে নিচ্ছি লেট কিউব √ ওভার x এর কিউব প্লাস 8 ইকুয়াল টু z তাহলে এখানে বলো যে x কিউব প্লাস 8 এর জন্য কি হবে এটা হবে হচ্ছে z কিউব তো এমপ্লাই 3x স্কয়ার dx এর জন্য কি হবে 3z স্কয়ার dz দেখো কিউব দেখো 3 কাটছে তো দেখো এখানে x স্কয়ার dx মান কি পাচ্ছি আমরা z স্কয়ার dz পাচ্ছি তো দেখো এখানে আমাদের x স্কয়ার dx আছে তো দেখো x স্কয়ার dx মান দেখো এর পরিবর্তে আমরা লিখব হচ্ছে z স্কয়ার dz তো তো তার আগে আমরা এটা বসিয়ে নিই দেখো এর মান হচ্ছে only z z বসাচ্ছি আর দেখো x কিউব দেখো x স্কয়ার dx মান কি পেয়েছি z স্কয়ার dz তো দেখো z আর z স্কয়ার মান হচ্ছে কি z কিউব dz মানে এটা কি এটা হচ্ছে z টু দি পাওয়ার 4/4 প্লাস c তো 1/4 z এর মান কত z এর মান হচ্ছে আমাদের এই যেটা কিউব রুট ওভার x কিউব রুট ওভার x কিউব প্লাস 8 তো কিউব রুট ওভার x কিউব প্লাস 8 এর পরে কত হবে পরে 4 হবে কারণ এর পরে 4 আছে প্লাস c তো তো দেখো এখানে কি হবে এখানে 1/4 দিচ্ছি আর দেখো এখানে কিউব রুট ওভার মানে কি পরে 1/3 তো এখানে হবে হচ্ছে x এর কিউব এখানে এখানে x এর কিউব প্লাস 8 পরে 4/3 হবে কারণ এখানে কিউব রুট ওভার মানে হচ্ছে পরে 1/3 প্লাস c এই হচ্ছে তোমাদের আনসার